আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারী থেকে স্থায়ী উত্তর নিশ্চিত করে 2030 সাল নাগাদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে একটি বৈশ্বিক রোডম্যাপের তাগিদ দিয়েছেন। টেকসই উন্নয়নের উপর নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়াল বক্তব্যে তিনি এই তাগিদ দেন। জানে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের পথে ফিরে যেতে একটি সাহসী ও উচ্চাভিলাষী বৈশ্বিক রোডম্যাপ। ইউএন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক আয়োজিত সম্মেলনে শেখ হাসিনা পাঁচ দফা প্রস্তাবনা দেন। বলেন, এই বৈশ্বিক মহামারী বহু মানুষের জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি এর কারণে অসংখ্য মানুষ তাদের জীবিকা হারিয়েছে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি এই মহামারীতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আমাদের উন্নয়নের অর্জন ও এসডিজিএস অগ্রগতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্মেলনে বাংলাদেশকে এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড দেওয়া হয়। দেশের 160 ইউনিয়ন পরিষদ ও 9 পৌরসভা নির্বাচনে বেশিরভাগই জিতেছেন আওয়ামী লীগ প্রার্থীরা। দু একটিতে জয় পেয়েছেন বিদ্রোহীরা। নির্বাচনী সহিংসতায় কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় নিহত হয়েছেন দুজন। কক্সবাজারে ভোট হয়েছে চকরিয়া ও মহেশখালী পৌরসভায় এবং চার উপজেলায়। মহেশখালীর কুতুব জুম ইউনিয়নে নৌকা ও এর বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয় কয়েকজন, মারা যান একজন। কুতুবদিয়ায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত হন আরেকজন। চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা ও সন্দ্বীপের 12টি ইউপি নির্বাচনে ভোট হয়। জয়ী হন আওয়ামী লীগের প্রার্থীরা। ভোট হয় খুলনার 5 উপজেলা 34টি ইউনিয়ন পরিষদে। দিঘুলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে নৌকা সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। কয়েকটি ককটেল বিস্ফোরণও হয়। নোয়াখালী সুবর্ণচরে 6টি ও হাতিয়ার 7টি ইউনিয়নে ভোট হয়। কেন্দ্র দখল ও ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে হাতিয়ায় 2 নৌকা প্রার্থীর সহ 7 ইউপি চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেন। এছাড়া ফেনী, সোনাগাজী, যশোরে, নওয়াপাড়া, পঞ্চগড়ে, দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থীরা। অস্ত্র মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্ত ড্রাইভার আব্দুল মালেককে 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পদত্যাগ করা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ ও রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ সহ 6 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রুবুল আলম ড্রাইভার মালিকের বিরুদ্ধে এই রায় দেন। গত বছর 20 সেপ্টেম্বর ঢাকা তুরাগ থানা কামারপাড়া এলাকার বাসা থেকে গাড়ি চালক মালিককে গ্রেফতার করে র্যাব। তখন অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনের 2টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে অস্ত্র মামলায় মালিকের বিরুদ্ধে গত জানুয়ারিতে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। সোমবার 30 বছর কারাদণ্ডের পর রায় ঘোষণা করা হল। 2 রায় একসাথে কার্যকর হওয়ায় মালিককে সাজা ভোগ করতে হবে 15 বছর। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও আসামি পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। ড্রাইভার মালিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলাটি এখনও বিচারাধীন। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।